এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। ভয়ানক গরমের সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গের জনগণ। আরও বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে এমনটা নতুন করে তথ্য উঠে আসছে। স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা, এমন অবস্থা। বেশ কিছু অংশে তাপপ্রবাহ থাকবার পাশাপাশি তীব্র তাপপ্রবাহ জ্বালাতন করাবে। লু পরিস্থিতি এমনিতেই আগেই বলা হয়েছিল, 19 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়বে এবং শনিবার রবিবার সোমবার এই তিনটে দিনে ভয়ানক সতর্কতা, বিশেষ করে দুপুরবেলাতে মাথা চাড়া দেওয়া গরমের পরিস্থিতি হবে। কোনোভাবেই এই মুহূর্তে সেই পরিস্থিতিকে শান্ত করার মতো পরিস্থিতি নেই যে বৃষ্টিপাত হয়ে ঠান্ডা পরিস্থিতি তৈরি করবে। উল্টে অস্বস্তিকর গরমের পাশাপাশি তীব্র দাবদাহে জ্বালাতন করবে দিন রাত, এমন পূর্বাভাস রয়েছে। যদিও স্বস্তির খবর রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকগুলিতে, এইখানে ঝড় বৃষ্টিপাত লেগে থাকবে। এইদিকে বৃষ্টিপাত থাকবে ফলে এই দিকে তাপপ্রবাহ থাকছে না। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এর পাশাপাশি বাংলাদেশের পূর্ব ভাগগুলিতে, চট্টগ্রাম, ঢাকা বিভাগের পূর্ব দিক এবং ময়মনসিংহ, সিলেটের এই দিকগুলোতে এইখানে বৃষ্টিপাত লেগে থাকবে মাঝে মাঝেই। তাই এই দিকে তাপপ্রবাহ না থাকলেও, কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে বিহারও ছাড় পাচ্ছে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ তাপপ্রবাহ থাকবে, কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতার দিকে তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি এবং পশ্চিমের দিকে তাপমাত্রা আরও বেশি ফিল হবে। তাপমাত্রা হয়তো থাকবে 42 থেকে 43 এবং দু একটি জায়গাতে 44 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু অনুভব যেন হবে যেন 50 ডিগ্রির তাপমাত্রায় পড়ে যাব এরকম মনে হতে পারে। এই রকমই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে, এই পরিস্থিতি জারি হচ্ছে। তার প্রভাব বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা, ঢাকা বিভাগের পশ্চিম দিক এবং বরিশালের দিকেও থাকবে, এই পরিস্থিতি থাকছে। এর পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরেও গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। সামান্য কিছুটা প্রভাব উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগেও পড়তে পারে, কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ থাকতে পারে এবং আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অঞ্চলে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি থাকবে। কিন্তু এই মুহূর্তে যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, তাতে কিন্তু অবস্থা খারাপ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর হয়ে পূর্ব দিকে যত এগোবে সেখানেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আশা করি বুঝতে পারছেন কি পরিস্থিতি হতে চলেছে। বৃষ্টিপাত কবে হবে, কিছুটা পূর্বাভাস দিয়েছিলাম যে 23 তারিখ নাগাদ কিছুটা পরিবর্তন হতে পারে। চলুন আমরা সেটাও দেখে নেব। প্রথমে দেখি আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি খবর দিচ্ছে, তারপর আমরা পুরো বিষয়টিকে এখানে এসে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, আপনার এলাকায় কেমন গরম পাচ্ছেন অবশ্যই দেখুন এবং জানান আমাদের কমেন্টে কেমন পাচ্ছেন। এর পাশাপাশি প্রত্যেককে শেয়ার করুন, সতর্ক করুন। এর পাশাপাশি দুপুরবেলাতে বেরোনোর সময় অবশ্যই ছাতা, টুপি, জল এই সমস্ত উপযোগী ব্যবস্থা সহকারে কিন্তু যদি বেরোতে হয় বেরোবেন, না হলে কিন্তু ঠান্ডা ঘরের মধ্যে বা ঘরের মধ্যে থাকাটাই ভালো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এগুলো কিন্তু শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যেই কিছুটা সীমাবদ্ধ থাকবে। একটু দু একটি জায়গাতে হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে, হয়তো মেঘে একটু জোরালো, হয়তো মেঘ উঠতে পারে, ঝোড়ো হাওয়া উঠতে পারে, যার জন্য এটা বলছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, যার মধ্যে 19 থেকে 22, আমাদের যেটা বলছিলাম যে 22 তারিখ পর্যন্ত হতে পারে, তো এগুলি কিন্তু এখনই যে পুরোপুরি কমে যাবে 22 তারিখের পরে তেমনটাও নয়, সামান্য একটুখানি সম্ভাবনা থাকছে। কিন্তু আপাতত 4 দিন ভয়ঙ্কর পরিস্থিতি, 19 থেকে 22, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার এই তিনটে দিনে আরও পরিস্থিতি খারাপ, কারণ এখানে তাপমাত্রা আরও বারবার ইঙ্গিত রয়েছে। কিছুটা পরিস্থিতি হিটওয়েভের মধ্যেই থাকবে 18 তারিখেও, অর্থাৎ বৃহস্পতিবার, কিন্তু শুক্রবার থেকে ধীরে ধীরে আরও পরিস্থিতি জটিলতার দিকে যাবে। চলুন একটু বিস্তারিত দক্ষিণবঙ্গটা দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 18 তারিখ সকালবেলাতে দক্ষিণবঙ্গের জন্য বলছে
উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে কিন্তু 19 তারিখ থেকে হিট ওয়েভ কন্ডিশন থাকবে এখন, এবং এখন কিন্তু হট এবং ডিসকমফোর্ট ওয়েদার। এবং মেদিনীপুরের দিকে 19 তারিখ থেকে 4 দিন হিট ওয়েভ কন্ডিশন থাকবে, যার মধ্যে দু একটি জায়গাতে আবার সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ থাকবে। হাওড়া কলকাতার দিকেও তাপপ্রবাহ কিন্তু থাকবে, যেখানে আমাদের আগেই বলেছিলাম যে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে, বর্তমানে হয়তো 39-40 যেখানে চলছে সেটাই আস্তে আস্তে বেড়ে গিয়ে 41 এবং 42-এ পৌঁছে যাবে। দমদম আলিপুর এগুলোর দিকে কিন্তু যাবে, দমদমের দিকে, এর পাশাপাশি হুগলিতেও হিট ওয়েভ কন্ডিশন থাকবে 4 দিন না 5 দিন ইতিমধ্যে চালু হয়ে গেছে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে। পুরুলিয়ার দিকে তো হট এবং ডিসকম্ফোর্ট ওয়েদার চলছে, সেখানেও একদম তীব্র তাপপ্রবাহ জারি থাকবে পারে 19 থেকে একদম সোমবার পর্যন্ত, এমনটা দেখা যাচ্ছে। ঝাড়গ্রামের দিকেও অরেঞ্জ অ্যালার্ট, পশ্চিম মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট, বাঁকুড়ার দিকে অরেঞ্জ অ্যালার্ট, হিট ওয়েভ কন্ডিশন এবং সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বর্তমানেও তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এইদিকেও কিন্তু রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা তাপপ্রবাহ। তার পাশাপাশি এই পরিস্থিতি হবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা। এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকেও অতটাও অরেঞ্জ অ্যালার্ট না থাকলেও এখানেও কিন্তু 40-41 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং এখানেও হট এবং ডিসকমফোর্ট ওয়েদারের পাশাপাশি লু পরিস্থিতি থাকবে, এখানেও কিন্তু প্রচণ্ড গরম থাকবে। এই পরিস্থিতি সংলগ্ন বাংলাদেশেও কিন্তু চলে যাবে এমনটা দেখা যাচ্ছে। দেখুন আবহাওয়া দপ্তর যেটা এখানে বলতে চাইছে, দেখুন রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2-3 ডিগ্রি তিন দিনের মধ্যে আরও 2-3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ যা পাচ্ছেন তার থেকে আরও 2-3 ডিগ্রি বাড়বে। তারপরে কোনো পরিবর্তন না থাকলেও আবহাওয়া দপ্তর বলছে এখন স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি তাপমাত্রা উপরে থাকছে, দুদিন পর্যন্ত এটা সম্ভাবনা থাকবে, তারপরে আবার 4-7 ডিগ্রি উপরে উঠে যাবে আরও স্বাভাবিকের থেকে, সেটা পরবর্তী 3 দিনের মধ্যে। অর্থাৎ আগামী যে পরিস্থিতি আসছে, অর্থাৎ মোটামুটি শনিবার সোমবার পর্যন্ত, এই শনিবার থেকে সোমবার এই 3টে দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। কোনো পরিবর্তন হবে কি না আমরা অবশ্যই জানাবো, আপনাদের নজর রাখুন, শেয়ার করুন। তো বুঝতে পারছেন যে শুকনো আবহাওয়ায় থাকবে, কোনো বৃষ্টিপাতের খবর এখানে কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত হবে কি না। দেখুন বৃষ্টিপাত যেটা আমাদের বলছিলাম আগেও, যে এখনও কিন্তু জলীয় বাষ্পযুক্ত হাওয়া যেটা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে, সেটা কিন্তু শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত যে রয়েছে সেটা টানছে হাওয়া, যার জন্যই ওই বরিশাল, ত্রিপুরা, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে এই চিটাগং থেকে শুরু করে মহেশখালী, চাকারিয়া, ফটিকাছড়ি, এই যে কুমিল্লা রয়েছে, আমরপুর রয়েছে, অম্বাসা রয়েছে, আগরতলা, অম্বাসা, এই যে এলাকাগুলো রয়েছে, লখাই, মৌলভীবাজার, এই কাছাকাছি এলাকাগুলোতে, এবং বাংলাদেশের ঢাকা বিভাগের পূর্ব দিকগুলো ঠিক এই এলাকা ধরে, এবং এই অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় সাইডে, মেঘালয়, আসামের এইগুলোতে কোথাও কোথাও মেঘ উঠতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হয়ে কিছুটা পূর্ব দিকে যাওয়া যেতে পারে, এই এলাকাগুলির মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি যে এইগুলো রয়েছে শুকনো থাকবে, এবং এখানে শুকনো হাওয়াতে গরম হাওয়া থাকবে, লু হাওয়া বইবে। সকালের দিকে হয়তো অতটা লু না বোঝা গেলেও তাপের একটা তাপ কিন্তু বোঝা যাবে, সকাল থেকেই তাপ মনে হবে ফাঁকা জায়গাতে, রোদের মধ্যে বেরোলেই মধ্যে দেখবেন যে একটা যেন কী গরম লাগছে, সেটাই দুপুরবেলার মধ্যে মারাত্মক আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতি রয়েছে। তো 40-41 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে দেখা যাচ্ছে কলকাতার দিকে, 39-40 গণ্ডি ধরে নিয়েছে, এইটা পরিস্থিতি আস্তে আস্তে আরও জটিল হবে। দেখুন সুতরাং 18 তারিখের দিকে শুক্রবার উত্তর পূর্ব দিকে যেটা রয়েছে ভারতের দিকে এবং নিচের দিকগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝড় বইতে পারে, সুতরাং কালবৈশাখী ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। কুমিল্লা, আইজল, চিটাগং, বরিশাল এই এলাকা রয়েছে, ত্রিপুরা থেকে শুরু করে চট্টগ্রাম, বাংলাদেশের পূর্ব দিক, বরিশালের পূর্ব দিক, এই এলাকা ধরে কিছুটা সিলেট, ময়মনসিংহের দিকে এইখানে, এবং আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, এবং তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং এখানে কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, এই সম্ভাবনা থাকবে। সুতরাং এদিক থেকে কিছু মেঘ এদিকে এগোতে পারে, বাকি অংশে শুকনো পরিস্থিতি, যেটা বললাম 19 তারিখ থেকে এই তাপমাত্রা বাড়বে, আরও বাড়বে, দেখুন এখানে শুকনো হাওয়া হু করে বইবে, এবং এর সঙ্গে লু পরিস্থিতি, মধ্য ভারতেও কিন্তু 41-42 ডিগ্রি তাপমাত্রা, এই যে দেখতে পাচ্ছেন খড়গপুরের দিকে 42 ডিগ্রি তাপমাত্রা, এটাই যখন আমরা শনিবার রবিবারের দিকে চলে যাবো, দেখুন ধীরে ধীরে আরও বৃদ্ধি হচ্ছে, এবং আমরা এখানে ডিটেলস আর দেখাচ্ছি না, বৃষ্টিপাত শুধু এই এলাকাতেই থাকবে, এদিকে কিছু থাকবে না। রবিবারের দিকে 43 ডিগ্রি, দেখুন 43 ডিগ্রি তাপমাত্রা, এবং দেখুন 43 ডিগ্রি
খড়গপুরের দিকেও দেখা যাচ্ছে। সুতরাং কলকাতার দিকে 40 ডিগ্রি, আরামবাগের দিকে 42 ডিগ্রি, বাঁকুড়া 42, বর্ধমান 42, 43, আসানসোল, দুর্গাপুর এগুলো সবই কিন্তু 42, এবং সিউড়িতে দেখুন এখানে 44 ডিগ্রি শোক হচ্ছে, অর্থাৎ তাপ 43 ডিগ্রি ছাড়াবার কথা বলেছে। এই পরিস্থিতি কিন্তু রয়েছে, ঢাকার দিকেও রয়েছে, এরকম অনেকটাই গরমটা কিন্তু লাগবে। 22 তারিখের দিকে যখন যাবো এই পরিস্থিতিটা কিন্তু বজায় থাকবে। এখানেও 22 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা 41 ডিগ্রি ধরে নেবে, এবং খড়গপুর মেদিনীপুরের দিকেও 44 ডিগ্রি দেখুন, অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরে ভয়ানক গরম থাকবে, একদম মাথা খারাপ করা গরম। সুতরাং এবং এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত এদিক দিয়ে আসার চেষ্টা করছে, যেটা এই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে যেতে পারে। আমরা যেটা চাই যে মঙ্গলবার 23 তারিখে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, ফলে যদি কিছু হয়, কেন বায়ু প্রভাবগুলো একটু করে দেখুন আস্তে আস্তে একটু পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, ফলে এই এলাকাতে তাপ প্রবাহ তো থাকবে, কিন্তু তারই মধ্যে বিকেলের আশেপাশে যদি কিছুটা পরিস্থিতি বদল হয়, তাহলে পশ্চিমের দিক থেকে যে জেলাগুলি থেকে কিছুটা ঝোড়ো হাওয়া যুক্ত স্থানীয় মেঘ যদি ওঠে, তাহলে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে, এবং সেটা যদি এগিয়ে যায় তাহলে কিছুটা স্বস্তিমূলক খবর হতে পারে যে প্রচণ্ড দাবদাহের মধ্যে একটা বৃষ্টিপাত এসে একটু আরাম দিতে পারে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যেটা রয়েছে জলীয় বাষ্প যেহেতু এই দিকে প্রবেশ হচ্ছে উত্তর পূর্ব দিকে, ফলে 23-24 তারিখের দিকে আমরা দেখব যে মোটামুটি এই দিকে আসাম মেঘালয় এবং চট্টগ্রাম বিভাগের দিকে ওই ঢাকার বিভাগের পূর্ব দিকগুলোতে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা। সুতরাং এই দিকে এখনও অতটা স্বস্তির খবর না পাওয়া গেলেও কিন্তু এই দিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সৃষ্টি হতে পারে, এবং তার সঙ্গে বৃষ্টিপাতও হয়তো দেখা যাবে, মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। সুতরাং ত্রিপুরা, সিলেট, শিলচর, এখানে করিমগঞ্জ অববাহিকা থেকে শুরু করে আইসল, বেলোনিয়া এগুলোতে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে। সুতরাং 24 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে, 25, 26, 27 দেখুন এখনও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের পরিস্থিতি লক্ষ্য করা সেভাবে যাচ্ছে না, যদিও জলীয়বাষ্প ঢোকার চেষ্টা করছে, ফলে স্থানীয় মেঘ যদি হয় তাহলেই বৃষ্টিপাত, না হলে কিন্তু 27 তারিখ পর্যন্ত এখনও গরম অস্বস্তিকর অবস্থা থাকবে, কিন্তু তাপ প্রবাহ থেকে মুক্ত থাকবে এই ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব ভাগগুলো, এমনই খবর রয়েছে। কিছু পরিবর্তন হলে আমরা জানাবো, অবশ্যই শেয়ার করবেন, কারণ দক্ষিণবঙ্গে অবস্থা খুবই খারাপ এমনটাই রয়েছে। ধন্যবাদ।